আজকে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্টের কথা বলতে চাচ্ছিলাম। কথাটা কি, কথাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মানুষ ফোন করে কান্নাকাটি করে, স্পেশালি মেয়েরা, যে আপা আমার হাজবেন্ডের অভ্যাস বদলাচ্ছে না, অর্থাৎ চরিত্রগত সমস্যা। এত বলছি তবু কিছুদিন পর পরই আবার কি হচ্ছে, আবার সেই পুনরায় অভ্যাসে ফিরে চলে যাচ্ছে। সেটা মেয়ে সংক্রান্ত ব্যাপার হতে পারে, সেটা এডিকশনের ব্যাপার হতে পারে, ইভেন দুর্নীতির ক্ষেত্রেও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কি করবো এরকম। আমি সবচেয়ে আগে যে কথাটা বলি, যে একটা মানুষ যার বয়স অ্যাটলিস্ট 30 থেকে 32 বছরের, সে তো একেবারে ছোট বাচ্চা নয় যে তাকে আমি বারবার বললাম এটা খারাপ, আর সাথে সাথে সে ভালো হয়ে গেল, আবার পরিবর্তিত সে আবার সেটার মধ্যে চলে গেল, আবার আমি বলতে থাকলাম তুমি এটা কেন করলে। আসলে মনে রাখতে হবে কি, যে একটা মানুষ একবার ভুল করে তাকে মাফ করে দেওয়া হয়ে যায়। এখন পরবর্তীতে যদি সে ভুল করে তাহলে আমি কী করব। আমি তো বাবা মাফ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, এটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হয়, ইভেন অনেক ছেলেরাও এই কথাটাই বলে যে আর কতবার মাফ করবো, যে আমার স্ত্রীকে বারবার একই ভুল করছে, বারবার মাফ করছি, কতদিন কেন সে শুধরাচ্ছে না। আমি সবার জন্য ছোট্ট করে যেটা বলতে চাই, যে এই যে স্বামী বা স্ত্রী যারা বারবার বলার পরে একই কাজ করতে থাকে, তারা কিন্তু আসলে নিজে থেকে না শুধরালে তাদেরকে শুধরানো সম্ভব নয়, কারণ তারা কেউ ছোট মানুষ নয়। একটা 12 বছর বা 14 বছরের বাচ্চাকে কিন্তু আমরা বুঝিয়ে এই জিনিসটা থেকে বিরত রাখতে পারি, আরেকবার সে ভুল করলে পরবর্তীতে আবার বুঝালে কিন্তু সে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইটা এই বয়সে যারা করছেন, যাদের বয়স হচ্ছে কি 25 থেকে 30, 32, 45 মধ্যে, তারা কিন্তু জেনে বুঝেই করছেন। যে কাজগুলো অন্যায় সেটা জানেন, কিন্তু জেনেও কিন্তু তারা সেটার মধ্যে জড়াচ্ছেন, ধরা পড়ছেন, বলছেন ভুল হয়ে গেছে আর করবো না। পরবর্তীতে যেহেতু এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, তারা কিন্তু আবারও করছেন, এরকমভাবে বারবার এই কাজটা করছেন, আর বারবার আমাদের আমরা কী করছি, আমাদের কান্নাকাটি করে ঘরে অশান্তির সৃষ্টি করছি না। এইভাবে বলে কয়ে বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে তুমি ভুল করেছো, অতএব আবার ঠিক আছে তুমি মাপ চেয়েছো, আবার আমি চোখ দিয়ে তাকিয়ে থাকলাম। অনেক স্ত্রী এরকম করছেন, আবার অনেক হাজবেন্ডও যারা স্ত্রী মোবাইলের দিকে তাকিয়ে থাকেন যে আবার সেইভাবে কোনো কারোর সাথে চ্যাটিংয়ে চলে গেছে কিনা, অথবা অফিসে ফোন করে দেখছেন যে আবার সে কোনো অফিসে কাজের কথা বলে অন্য কোনো জায়গায় গিয়ে অ্যাডিকশনে নিজেকে ইনভলভ করেছে কিনা। সো এরকম সব কিছুর ব্যাপারে তখন কি হয়, স্ত্রী বা ওয়াইফের মধ্যে না একটা হাজবেন্ডের ব্যাপারেও হতে পারে, অথবা হাজবেন্ডের স্ত্রীর ব্যাপারে যে নিজের ভিতরে একটা ডিটেকটিভ অ্যাটিটিউড শুরু হয়ে যায়। প্রতি মুহূর্তে তারা কী করছে, শার্লক হোমসের মতো তাকিয়ে থাকেন যে এই বোধহয় এই স্টেপে আবার সে কিছু করছে। তো এই টেনশনটা থেকে আমি সবাইকে বলি বেরিয়ে আসতে। কেন, কারণ যে মানুষটাকে নিয়ে আপনি বারবার টেন্সড হচ্ছেন, যে মানুষটার চরিত্রগত পরিবর্তনের জন্য বারবার আপনি চেষ্টা করছেন এবং বারবার সে মাপছে, পরবর্তীতে আবার সেই জালের মধ্যে পড়ে যাচ্ছে, সে মানুষটা কিন্তু আপনার এই নীতি কথা দ্বারা প্রভাবিত হবেন না। তিনি তখনই প্রভাবিত হবেন যখন তিনি তার অন্তর থেকে, তার বিবেক থেকে বুঝতে পারবেন যে তার নিজেকে শোধন করতে হবে, যখন তিনি নিজেই বুঝতে পারবেন যে তার স্বভাব বদলাতে হবে, যা তিনি করছেন সেটা ভুল কাজ করছেন। কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে একবার দুবার বা বারবার বলে কোনো কিছু থেকে ফেরানো যায় না, ওটা একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই কান্নাকাটি করা, হায় আল্লাহ আমার কপালেই কেন এটা হলো, আমি কেন পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ হলাম, কেন সে পরিবর্তিত হচ্ছে না, এত করে বলছি তবুও, এই জিনিসটা সম্পূর্ণভাবে আমি বলবো নিজেকে ক্ষতি করা, হারিকিরি করার মতো। কারণ প্রতি মুহূর্তে এগুলো ভেবে নিজের মনের শান্তি নষ্ট হচ্ছে, বাড়িতে অশান্তির দীপ তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে জীবন থেকে আনন্দ বলো, আগ্রহ বলো, সব কিছু থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করে ফেলছি। তা না করে কী করতে হবে, ডেফিনেটলি তাকে একবার স্ট্রেইট বলে দিতে হবে যে তুমি যা করছো তোমার বিবেককে জিজ্ঞেস করো যে whether you are doing good or bad, তুমি তোমাকে শোধন করো, তোমাকে শোধরাবার কোনো রকমের মানে হাজবেন্ড ওয়াইফ হয়েছি বলে বা বিয়ে করেছি বলে তোমাকে শোধন করার জন্য আমার নিজের জীবন তেনা তেনা ছেড়াবেড়া করার কোনো রকমের বিশাল বড় গুরুভার বা দায়িত্ব আমি নেই নাই, আমি শুধু একবার টোকা দিয়ে তোমার বিবেককে জাগ্রত করলাম। ভুল তুমি একবার মানুষ হতেই পারে,
বারবার হলে ওটা কি হয়? ওটা হয় অভ্যাস, এবং এই অভ্যাস আজ না কাল আবার ফিরে আসতে পারে। যতক্ষণ না সে, আবারও বলছি, হ্যাঁ কথা দিয়ে কান্নাকাটি করে বাড়িতে অশান্তি সৃষ্টি করে আমি আজকেই গলায় ধরে দিয়ে দিচ্ছি বলে ভয় দেখি, কিন্তু অনেক সময় অনেককে নিবৃত করা যায়। বাট নিবৃত করাটা কীরকম? ভয় পেয়ে নিবৃত করাটা কীরকম? বাড়িতে অশান্তি থেকে এই মুহূর্তে শান্তি পরিবেশ সৃষ্টি করার জন্য নিবৃত করাটা কীরকম? যে সব রকম চিল্লাচিল্লি থেকে এই মুহূর্তে একটু অফ থাকার জন্য হয়তো বা কথা দেয় যে ঠিক আছে আর করবো না। পরবর্তীতে ওই যে বললাম, যখন দেখতে পান যে আবার ওই জায়গায় পা দিয়েছে, তখনই বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে অভ্যাস। অভ্যাসটা চরিত্রের সাথে ওতপ্রোত জড়িত। যখন নিজে থেকে ওই অভ্যাসটা বদলাবে তখনই সে মানুষটা পাল্টে যাবে, এবং সেটা তার উপরে ছেড়ে দে, তার বিবেকের কাছে ছেড়ে দে। আপনি হয়তো চোখের পানি ঝরিয়ে নিজের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করবেন না, এবং বাড়ির পরিবেশটাকে সুন্দর রাখেন, বাড়িটাকে করে তুলেন শান্তি নিয়ে। কারণ আপনারা স্বামী স্ত্রী যখন এগুলো করছেন, ছোট বাচ্চাটা কিন্তু থরথর করে কাঁপে, তা না করে ডেফিনেটলি 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 ওই যে লাইনটা বললো সেই লাইনটা তাকে বলে। সে হতে পারে আপনার স্ত্রী, সে হতে পারে আপনার স্বামী, গুছিয়ে বলুন, বিবেকটা জাগ্রত করার জন্য বলুন, বলে চুপ থাকুন। আমি শিওর আজ না হোক কাল সে বদলে যেতে পারত। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে, বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।